হঠাৎ বন্যায় বিধ্বস্ত দেশের পূর্বাঞ্চল। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তাদের ত্রাণ পৌঁছে দিতে, যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসা কুড়াচ্ছে সবার। আজ শনিবার বেলা 11টার পর নিজের ফেসবুক আইডিতে টিএসসি ত্রাণ কর্মসূচি নিয়ে পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আছারি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয় না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়, সেই ছাত্রছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে। মাশাআল্লাহ, আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকাল 10টা থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলে রাত 10টা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের খাবার, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত গাড়িতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাছাড়া বিকেলে বিজিবির একটি কভার্ড ভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়।